এখন সব জায়গায় অনলাইন ক্লাস হচ্ছে, আর এই অনলাইন ক্লাসে ইংলিশে কিভাবে কমিউনিকেট করবে আজ আমি তোমাদের সেটাই শেখাবো। প্রথমে দেখো, বলতে হয় ক্লাস স্টার্টিংয়ের সময় বলতে পারো গুড মর্নিং ম্যাডাম, আর যদি স্যার থাকে তাহলে স্যার, গুড মর্নিং ম্যাডাম আর গুড মর্নিং স্যার। নেক্সট দেখো, তুমি ধরো ম্যাডামের কিছু বুঝতে পারোনি এবং সেটা রিপিট করতে বলছো, তাহলে বলতে পারো কুড ইউ প্লিজ রিপিট দ্যাট ফর মি, অর্থাৎ কুড ইউ প্লিজ রিপিট দ্যাট ফর মি ম্যাডাম, এভাবে বলতে পারো। নেক্সট ধরো তোমার কিছু ভুল হয়েছে এবং তুমি ম্যাডামকে সরি বলতে চাও, তাহলে বলবে ইট ওয়াজ অল মাই ফল্ট। আই অ্যাম এক্সট্রিমলি সরি ম্যাডাম। ঠিক আছে, তাহলে ইট ওয়াজ অল মাই ফল্ট, আই অ্যাম এক্সট্রিমলি সরি ম্যাডাম, এটা বলতে পারো। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা তিনটে সেন্টেন্স শিখলাম। প্রথমটা ছিল গুড মর্নিং ম্যাডাম অর গুড মর্নিং স্যার, নেক্সটটা ছিল কুড ইউ প্লিজ রিপিট দ্যাট ফর মি ম্যাডাম, তারপরেরটা ইট ওয়াজ অল মাই ফল্ট, আই অ্যাম এক্সট্রিমলি সরি ম্যাডাম। তুমি ধরো কোনো জিনিস দেখানোর জন্য বা বলার জন্য কিছুটা সময় চাইছো, তাহলে তুমি বলতে পারো কুড ইউ গিভ মি এ মিনিট, কুড ইউ গিভ মি এ মিনিট। এখানে দেখো আরও কতগুলো সেন্টেন্স রয়েছে, যেমন তুমি ধরো কিছু বলতে চাও, তাহলে বলতে পারো আই ওয়ান্ট টু সে সামথিং। তুমি যদি কিছু দেখাতে চাও তাহলে বলতে পারো আই ওয়ান্ট টু শো সামথিং। তুমি যদি তোমার প্রজেক্টটা দেখাতে চাও তাহলে বলতে পারো আই ওয়ান্ট টু শো মাই প্রজেক্ট। তোমাকে যে কাজটা দেওয়া হয়েছে সেটা ধরো তোমার শেষ হয়ে গেছে, তাহলে তুমি এভাবে বলতে পারো আই হ্যাভ কমপ্লিটেড মাই ওয়ার্ক। নিজেকে যখন ইন্ট্রোডিউস করছো তখন বলতে পারো আই অ্যাম দিয়া বা আই অ্যাম দিয়া দাস, এরকম বলতে পারো, বা এটাকে এভাবেও বলতে পারো মাই নেম ইজ দিয়া, টাইটেলটাও বলে দিতে পারো। তাহলে সেন্টেন্সগুলো এভাবে বলবে আই অ্যাম দিয়া দাস, অথবা মাই নেম ইজ দিয়া দাস। অনেকে দেখবে বলে মাই সেলফ দিয়া দাস, এটা কিন্তু কখনোই ঠিক নয় বা প্রপার ইংলিশ নয়। অলওয়েজ বলবে
आई एम दिया दास बा माई नेम इज दिया दास कखनोई बोलबे ना माइसेल्फ दिया दास। नेक्स्ट देखो आरेकटा सेंटेंस बोलछी, जदि तुमी गिटार बजाते चाओ ताहले एरकम भावे बोलते पारो आई वांट टू प्ले गिटार, आई वांट टू प्ले गिटार। कोनो धरो अनुष्ठान होच्छे सेखाने तुमी सिंथेसाइजर बजाते चाओ ताहले एभावेओ बोलते पारो आई वांट टू प्ले सिंथेसाइजर सिंथेसाइजर आई वांट टू प्ले सिंथेसाइजर। এবার কিছু সঠিক প্রোনাউন্সিয়েশন তোমাদের শিখিয়ে দিই। এই ওয়ার্ডটা কি বলো তো? কোয়েশ্চেন। কোয়েশ্চেন এভাবে বলবো, ডু ইউ হ্যাভ এ কোয়েশ্চেন, ডু ইউ হ্যাভ এ কোয়েশ্চেন। নেক্সট ওয়ার্ড দেখো আরেকটা শিখিয়ে দিই, এটাকে আমরা অনেকে বলি ওয়েডনেসডে, এটা কিন্তু ঠিক নয়। সঠিক প্রোনাউন্সিয়েশন হলো ওয়েনসডে, ওয়েনসডে। ওয়েনসডে যেমন ধরো টুডে ইজ ওয়েনসডে, তাহলে ফার্স্ট ওয়ার্ডটা হলো কোয়েশ্চেন, সেকেন্ড ওয়ার্ডটা হলো ওয়েনসডে। ক্লাস শেষ হয়ে গেলে ম্যামকে বলতে পারো থ্যাংক ইউ ভেরি মাচ ম্যাম, থ্যাংক ইউ ভেরি মাচ ম্যাম। আরও বলতে পারো হ্যাভ এ গুড ডে টু ইউ। তাহলে যখন তোমার ক্লাসটা ফিনিশ হয়ে গেছে তখন ম্যাম যে তোমাকে এত কষ্ট করে পড়ালেন তার উদ্দেশ্যে বলতে পারো থ্যাংক ইউ ভেরি মাচ ম্যাম, হ্যাভ এ গুড ডে টু ইউ। Thank you. I will come back soon. Stay with us.